নমস্কার বন্ধুরা, ট্রেনে যাত্রা করার সময় আপনাদের মনে এই প্রশ্নটি একবার হলেও এসেছে যে ট্রেনের লোকোপাইলট কিভাবে বুঝতে পারেন সামনে কোনো স্টেশন আসছে কিনা, যাতে তিনি ট্রেনের স্পিডটিকে কন্ট্রোল করতে পারেন, যেখানে আপনারা নানান মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই পরবর্তী স্টেশনের দূরত্ব বা তার সম্পর্কে অনায়াসেই জানতে পারেন। কিন্তু ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী কোনো লোকোপাইলটরা ট্রেন চালানোর সময় কোনো রকম মোবাইল ব্যবহার করতে পারেন না, তাহলে তারা কিভাবে পরবর্তী স্টেশনের সম্পর্কে জানতে পারেন? আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সায়ন্দীপ, রান উইথ রেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এইরকমই আরও রেল ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে নিন। এক কথায় বিষয়টি বলতে গেলে, লোকোপাইলট পরবর্তী যে কোনো স্টেশনের সম্পর্কে জানতে পারেন সিগন্যালের মাধ্যমে। বিষয়টি বিস্তারিত জানার আগে আপনাদের জানতে হবে ভারতীয় রেলে ব্যবহৃত সিগন্যালগুলির সম্পর্কে। ভারতীয় রেলে মূলত দুই ধরনের সিগন্যাল ব্যবহৃত হয়, নাম্বার 1 রুট সিগন্যাল, নাম্বার 2 হোম সিগন্যাল। এই হোম সিগন্যাল কন্ট্রোল করেন স্টেশন মাস্টার, তিনি ঠিক করেন একটি ট্রেনকে স্টেশনের কোন প্ল্যাটফর্মে দাঁড় করাবেন। ভারতীয় রেলে মূলত 4 ধরনের সিগন্যাল ব্যবহার করা হয়, নাম্বার 1 গ্রিন সিগন্যাল, নাম্বার 2 ডবল ইয়েলো সিগন্যাল বা ডিস্টেন্স সিগন্যাল, নাম্বার 3 ইয়েলো সিগন্যাল বা ইনার ডিস্টেন্স সিগন্যাল, নাম্বার 4 রেড সিগন্যাল। এই সিগন্যাল অনুযায়ী ভারতীয় রেল দ্বারা নির্দিষ্ট স্পিড লিমিট নির্ধারিত করা হয়েছে। গ্রিন সিগন্যালের জন্য ফুল স্পিড, ডবল ইয়েলো বা ডিস্টেন্স সিগন্যালের জন্য 70-80 কিলোমিটার/স্পিড এবং ইয়েলো সিগন্যাল বা ইনার ডিস্টেন্স সিগন্যালের জন্য 30-40 কিলোমিটার/আওয়ার স্পিড নির্ধারিত করা হয়েছে। যখন একটি ট্রেন স্টেশনের কাছাকাছি আসে, তখন যদি হোম সিগন্যাল ক্লিয়ার থাকে তাহলে ট্রেনটিকে স্টেশন মাস্টার দ্বারা গ্রিন সিগন্যাল দেওয়া হয়, আর যদি ট্রেনটিকে ডবল ইয়েলো সিগন্যাল দেওয়া হয় তাহলে লোকোপাইলট বুঝতে পারেন পরবর্তী 1 কিলোমিটারের মধ্যে ইনার ডিস্টেন্স সিগন্যাল ইয়েলো হবে, যার ফলে তিনি ট্রেনটির স্পিড কমিয়ে দেন। এরপর আসে মেন হোম সিগন্যাল। এই সিগন্যাল স্টেশন থেকে প্রায় 180 মিটারের দূরত্বে অবস্থান করে এবং এটি স্টেশন মাস্টারের প্যানেল রুম থেকে কন্ট্রোল করা হয়। মূলত এই সিগন্যাল দেখেই লোকোপাইলট ট্রেনটিকে দাঁড় করান বা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে যান, বা যদি ট্রেনটি এক্সপ্রেস বা মেল হয়ে থাকে তাহলে সামনের লাইন ক্লিয়ার যদি থাকে তাহলে স্টেশন মাস্টার ট্রেনটিকে গ্রিন সিগন্যাল দেন, যার ফলে ট্রেনটি ফুল স্পিডে স্টেশনটিকে পার করে। তো বন্ধুরা, এইভাবেই সিগন্যাল দেখে লোকোপাইলটরা জানতে পারেন সামনের কোনো রেল স্টেশন আসছে কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি অলে সেট করে নিন, যাতে এই রকমই আরও ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এবং আজকের ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, এবং আপনি যদি রেল ইনফরমেশন সম্পর্কিত কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে তা মেসেজ করে জানান। অবশ্যই পরবর্তী ভিডিও আপনার দেওয়া টপিক অনুযায়ী করা হবে। আমি আপনাদের বলেছিলাম, যদি লোকোপাইলট কোনোভাবে রেড সিগন্যাল পার করেন তাহলে তার কী কী শাস্তি হয়, এই ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া রয়েছে, একবার দেখে আসুন। আপনার এই মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।